friends, subscribe to my channel DevTechCreate Banda and hit the bell icon. You never miss any update. दोस्तों मेरे चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन को प्रेस कीजिए ताकि हर एक नई वीडियो की नोटिफिकेशन आप सबको मिलते रहे। बंधुगण আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করুন ताकि নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা মিস না করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সবাইকে দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি আমি। বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে বিলং করি, আমি নিজে একজন বাঙালি, আমার নাম হলো দেবজিৎ বণিক। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দেবটেকটোয়েট বান্দাতে। বন্ধুরা, আজকে আমি বাংলাদেশে আরেকটা নতুন জায়গা ভ্রমণ করতে যাব, যেটার নাম হলো টাঙ্গাইল, বিউটিফুল টাঙ্গাইল। টাঙ্গাইল একটা সিটি, এটার উপর আমি রিয়েকশন দেব। তো বন্ধুরা, এটা হয়েছে ওসিটি পিকচার চ্যানেল থেকে। যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করছেন না ওসিটি পিকচার চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। বিউটিফুল অসাম জায়গা জায়গার ভিডিও পাঠাইতে থাকি, তার ভিডিও তো আমি ওনার চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়া দেবো। আর আমার রিয়েকশনটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর বেল আইকনটাকে প্রেস করবেন তাকে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা মিস না করেন। তো বন্ধুরা, আজকের টপিক হলো টাঙ্গাইল। তো দেরি না করে চলো ভ্রমণ করা যাক টাঙ্গাইল। লেটস স্টার্ট। অপরূপা টাঙ্গাইল, চারিদিকে মাঠ, এটা মানে একটা গ্রামের শহর হইব। চারিদিকে গাছপালা, সবুজ, মসজিদ। ও, মসজিদের ভিতর থেকে বাইরে, সবসময় বাইরের থেকে ভিতরে দেখছি, আজকে ভিতর থেকে বাইরে দেখতে অসাব লাগতেছে। ও, টমেটো ডিট বাইরে, টাঙ্গাইলের ভিতরে মসজিদ। ও, কি সুন্দর মসজিদ, ওয়াও। চারিদিকে গাছপালা, চারিদিকে সবুজ, ওয়াও। ও, এটা কি? এটা টাঙ্গাইলের মেইন দেখার। ও, এখানে চলছে জুট ইন্ডাস্ট্রির কাজ চলছে মনে, জুট দিয়া কাজ, ছালা টালা বানানোর কাজ চলছে, বাচ্চারা খেলতে আছে, ওয়াও, অ্যামাজিং। খুবই সুন্দর দৃশ্য টাঙ্গাইলের উপর, চারিদিকে কলা গাছ, ওয়াও। রাস্তাঘাট, ও, আনারস, আমার যে ভাল লাগে ভাই আনারস খাইতে। ও, এটা কি দেখলাম, এত বড় আনারস, এটা আমি বড় করি পিকচার বড় একটা। ও, এটা আবার কোন দেশ বন্ধু? নামটা যে একটা ভালো আছিল, কোনটা কোন জায়গার নাম? ও, এটা হইব সামহুল ফাইভ তোরণ, ঠিক করে পড়তে আসছি না কি জানি। এটা মজবুন জননেতা মন্ডনা ভাসানী। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ, সবাইকে দয়া করে আল্লাহ, সবাই যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আল্লাহ, প্লিজ হেল্প আল্লাহ। ওয়াও, এইভাবে করে ভুলে গেছিলাম, ওয়াও। এটা কি জেলখানা? ও, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের আমাদের বাঙালিরা কি বলবো, কবি, লিজেন্ড, আমাদের ইন্ডিয়ার আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছে, ওয়াও। খুবই সুন্দর সুন্দর মসজিদ, ওয়াও। ইস, খুবই সুন্দর, ইস, এনে যদি থাকতাম আমি ভালো আছি। মক্কা, মক্কা, ওয়াও, ভিতরে, ওয়াও, এই সত্যি হরিণ ছাগল আছে? আরে কি তো কই যাবে, ছাগল তো থাকবই, প্রথমে বড় করছিল এটা হরিণটি। কুমনিলি সরকারি কলেজ টাঙ্গাইল, ও, সরকারি, এটা একটা কলেজ, সরকারি কলেজ, ওয়াও। ভাই, তোমরা ভিডিও কেমন শুট করো বুঝতে পারি না।
খুবই সুন্দর, খুবই বিউটিফুল, ওয়াও, অসাম। শেয়ার করবে সবাইকে, হ্যাঁ আমিও শেয়ার করবো, বন্ধুরা আপনারা শেয়ার করবেন আমার রিয়াকশন ভিডিওকে। ওয়াও, তো ফ্রেন্ডস খুবই সুন্দর সুন্দর জায়গা দেখতে পারলাম টাঙ্গাইলের উপর। আমার একটা বন্ধু রিকোয়েস্ট করছিল টাঙ্গাইলের উপর রিয়াকশন দেওয়ানোর দিকে, তো আমি প্রস্তুত হয়ে গেলাম রিয়াকশন দেওয়ানোর দিকে। টাঙ্গাইলে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, বিশেষ করে সবসময় মসজিদই দেখলাম, বিভিন্ন ধরনের মসজিদ মক্কা, অসাম সুন্দর বিউটিফুল স্ট্রাকচারাল ডিজাইন, অসাধারণ লাগছে আমার। আর চারিদিকে ঘাসপালা, ক্ষেত, সবজি, সবুজ চারিদিকে, তারপর কলা গাছ দেখলাম, অনেকটি কলা গাছ আছে টাঙ্গাইলের ভিতরে। তারপর ইহান থেকে আনারস দেখলাম, ও আমার তো যে আনারস খেতে ভালো লাগে জানেন নি, আনারস আনারস ওয়াও। আরেকটা জিনিস বুঝলাম, একটা বড় একটা আনারস দেখছি নাকি সত্যি, না এটা একটা পিকচার আছে, ছবি আছে, এটা বুঝলাম না। তো বন্ধুরা আমার খুবই ভালো লাগতো টাঙ্গাইল, শুধু একটা শুধু আমার কমপ্লেন থাকবো ওসিটি পিকচারের উপর। বন্ধুরা তুমি দাম দিয়ে দিলে ভালো আসলো, কোনটা কোন জায়গার নাম দিতে দিতে তাহলে আরেকটু মানে ইনফরমেটিভ হইতে পারলে, আরেকটু জানতে পারতাম হইলে কোনটা কোন জায়গার নামটা যদি দিয়ে রাখতে যাচ্ছে কিচ্ছুই তো না। পরের বারের ভিডিও থেকে দিও, আর আমার খুবই ভালো লাগছে টাঙ্গাইল, বিউটিফুল লাগছে, আর অসাম ভিডিওগ্রাফি ম্যান, কেমনে তো তোমরা ভিডিও শুট করে আমার আমি একটু কই হতো জানলে, আর অসাম লাগছে ম্যান, অসাম। বাংলাদেশে অনেকটি প্লেসের উপরে আমি রিয়েকশন দিছি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে টাঙ্গাইল, ওয়াও অসাম লাগছে, অসাম কি বইতাম। তো বন্ধুরা আমি পাঁচটা কমেন্ট পড়ব, আপনারা আপনারা কি লিখছেন, তাহলে আর একটু জানতে পারব এটার সম্বন্ধে কোন কোন জায়গা আসিল, যদি লিখা থাকেন আপনারা। আর পড়া যায় প্রথম কমেন্ট হচ্ছে মিস্টার ইম্পসিবল, ওয়াও বেটাটা কোনোদিন ইম্পসিবল করা যেত না। লিটল লিখছে সত্যি অপূর্ব আমাদের শহর টাঙ্গাইল, টাঙ্গাইল শহর টাঙ্গাইল, ওয়াও অসাম, তো অসাম। দেন মিথিলা মিথি লিখছেন মাশাল্লাহ, আই এম প্রাউড অফ মাই সিটি, উচিত সিটি প্রাউড হওয়া উচিত, উচিত উচিত। তারপর দেবু দাস লিখছেন দিস ওয়াজ মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাস অ্যানসেস্ট্রাল টাউন, হার্ড সো মেনি স্টোরিজ অ্যাবাউট দি প্লেস ফ্রম হার, দে মুভ ইন টু ইন্ডিয়া এট দি টাইম অফ পার্টিশন ইন 1947, wonder what happened to the huge ancestral property, I had only seen pics of, must have been taken over. আসলো টাঙ্গাইলে অনেকগুলো জায়গা কি আমরা ইন্ডিয়ার তারা পার্টিশনের সময় নেওয়া হয়েছিল কি জানি, আমি তো বুঝাতাম না, আমার তো মনে হয় না সবটা কি হইব, তাইনে কইছে তাইনে ঠাকুমা বলে কইছিল এরকম, কিন্তু আমার কোন এটার ভিতরে নলেজ নাই বন্ধুরা, যদি থাকেও তাহলে হয়ে থাকতে পারে, আগেকার দিনের কথা কে বিচারব, পার্টি শেয়ার যা কইরা গেল ইংরেজরা আমরা দেশে আইয়া আমরার ভাই বন্ধুরা আলাদা কইরা গেল, সবচেয়ে দুঃখ লাগে যেটা আমরার ভাইরারা আলাদা করে দিছে এক দেশ থেকে আরেক দেশ পাঠাইছে, সবচেয়ে বেশি দুঃখ লাগে। তো কিছু না, আরেকটা কমেন্ট পেল বন্ধুরা, মোহাম্মদ ইন্দাদুল হক লেখছেন ইউ টাঙ্গাইল মাই হোম, দিছে সবাইকে দিছে আমার বাড়ি, আমার বাড়ির শহর এটা। তারপর এটা হইল অনেক কয়েকটা কমেন্ট পড়লাম বন্ধুরা, যদি রিয়াকশনটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এরকম ভাবে আমাকে সাপোর্ট করতেছেন, আমিও খুশি হইতেছি। তো ভালো থাকুন, খুশি থাকুন, ফিরে আবো কালকে আরেকটা নতুন নিউ টপিক বাংলাদেশের উপর নিয়ে। আর আমার সাজেস্ট করলে করতে পারেন জোর দিয়ে, আমার খোলা আছে কমেন্ট বক্স, তাহলে ভালো থাকুন খুশি থাকুন, আল্লাহ হাফিজ। My hair you like my shorts but all the way you're done, yeah hit the